বঙ্গ হেলথ টিপসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো হৃদরোগ এড়াতে কোন 10 ধরনের খাবার অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, হৃদরোগ অর্থাৎ হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক এড়াতে কোন ধরনের খাবারগুলো আপনি বাদ দেবেন। হৃদরোগে আক্রান্ত কেন হচ্ছে একজন মানুষ? আগে হয়তো শুনে থাকবেন যে বয়স 40-45 হয়ে গেলে কারো কারো হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু বন্ধুরা, এখন তো 20 বছরের এক যুবকও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। এর কারণ কি? এর কারণ রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। যখনই রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়ে, তখনই স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রক্তে কোলেস্টেরলের পরিমাণ আমরা কমাতে পারি। এর জন্য কোলেস্টেরল কম আছে এমন খাবার আমাদের গ্রহণ করা উচিত। কিছু কিছু খাবার রয়েছে যেগুলো হৃৎপিণ্ডের বা হার্টের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো রক্ত সঞ্চালনকে ব্যাহত করে এবং জটিল শারীরিক সমস্যা তৈরি করে, বিশেষ করে যারা শুয়ে বসে দিনের বেশিরভাগ সময় পার করেন। যাদের কাজ টেবিল চেয়ারের মধ্যে সীমাবদ্ধ, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কিন্তু বেশি। আবার যারা কায়িক পরিশ্রম বেশি করছেন, অনেক বেশি হার্ডওয়ার্ক করছেন, ব্যায়াম করছেন, যোগাসন করছেন, তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা কিছুটা কম, কারণ তাদের শরীরের এনার্জি পুরোপুরি খরচ হয়ে যায়। প্রতিনিয়ত যেসব খাবার আমরা খাচ্ছি তা বার্ন করার সুযোগ তাদের রয়েছে। তাই বন্ধুরা, যদি আপনার কাজ বেশিরভাগ সময় বসে থাকার হয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বয়স্ক ব্যক্তি নয়, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জানা উচিত কোন ধরনের খাবার আমাদের বর্জন করতে হবে। অনেক মা বাবাই আছেন যারা মনে করেন যে আমার শিশু ছোট, তাকে আমরা বিভিন্ন ধরনের খাবার খাওয়াতেই পারি। কিন্তু বন্ধুরা, ছোট থেকেই যদি আপনার খাদ্যাভ্যাস ঠিক না হয়, তাহলে রোগের সূচনা কিন্তু হয়ে যাবে, পরে আপনি চাইলেও সেই রোগকে আর কন্ট্রোলে আনতে পারবেন না। এই জন্য আমাদের উচিত একদম গোড়া থেকেই খাদ্যাভ্যাস সঠিকভাবে তৈরি করা, যাতে আমরা কোনো ধরনের রোগে আক্রান্ত না হই। আজ যে খাবারগুলো বাদ দেওয়ার কথা বলবো বন্ধুরা, এই খাবারগুলো যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে সারা জীবন আপনি হৃদরোগে আক্রান্ত না হয়েই সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। বিশেষত যাদের বংশগত হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, তারা তো এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন। এটা শিশু বয়স থেকে আপনার মানা উচিত, যাতে করে বংশগত হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আপনার একদমই না থাকে। আর একটি বিষয় আছে বন্ধুরা, খাবার খাওয়ার সঠিক নিয়ম এবং পরিমাণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিম আমরা অনেকভাবে খেয়ে থাকি। কেউ কেউ তো বলে থাকেন যে ডিম খেলে হাই প্রেশার বা হাই কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো হার্টের জন্য চরম ক্ষতিকর। কিন্তু বন্ধুরা, ডিম আপনি কিভাবে খাচ্ছেন সেই বিষয়টি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ডিম ভেজে খান, ডিম পোস্ট করে খান, ডিম অমলেট খান, তবে কিন্তু ডিমের খারাপ কোলেস্টেরল বেড়ে যায়। কিন্তু বন্ধুরা, ডিম যদি আপনি প্রতিদিন একটি সেদ্ধ করে খান, তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। সেদ্ধ ডিমে খারাপ কোলেস্টেরলের পরিমাণ থাকে না বললেই চলে, বরং ভালো কোলেস্টেরল থাকে, যা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। আবার আপনি সবজি খাচ্ছেন, সবজি মানব দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবজি খেলে হার্ট ভালো থাকে, সেই সঙ্গে পুরো শরীরের অর্গানগুলো সঠিকভাবে কাজ করতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি যে সবজি খাচ্ছেন সেটা যদি অনেকক্ষণ ধরে অনেক মশলা এবং তেল দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু তার সমস্ত গুণই নষ্ট হয়ে যায়। সেই সবজি খাওয়ার আর কোনোই উপকারিতা আপনার দেহ পায় না। তাই বন্ধুরা, খাবার কিভাবে খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, কখন খাচ্ছেন, সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি খাবার খাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো ভেবে নেবেন। তাহলে বন্ধুরা, এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নেই যে কোন 10 ধরনের খাবার আমরা এড়িয়ে চলবো হৃদরোগ থেকে বাঁচতে।
এক, মাছের মাথা এবং মাছের ডিম। মাছের মাথা ডিম খুব পুষ্টিকর, কিন্তু যাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তারা এই খাবার অবশ্যই বর্জন করবেন। বিশেষত যারা অধিক মাত্রায় এই খাবার খেয়ে থাকেন তাদেরও বিষয়টি নিয়ে ভাবা উচিত। কারণ বন্ধুরা, প্রথমেই বলেছি আপনার খাবারের পরিমাণের দিকে আপনি খেয়াল রাখুন। রক্তে লিপিড প্রোফাইল বাড়িয়ে দেয় যে উপাদানগুলো, সেই LDL বা ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের উৎস হচ্ছে মাছের মাথা এবং মাছের ডিম। সুতরাং আপনি এই খাবারটি খাওয়ার ব্যাপারে সচেতন হবেন। দুই নম্বর খাবারটি চিংড়ি মাছ। হৃদরোগে আক্রান্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ খাবার হলো চিংড়ি মাছ। চিংড়িতে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। 3.5 আউন্স ওজনের এক পিস রান্না করা স্যামন মাছে, যেখানে 62 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, সেখানে একই পরিমাণ চিংড়ি মাছে রয়েছে 189 মিলিগ্রাম কোলেস্টেরল। সুতরাং বন্ধুরা, আপনাদের চিন্তা করতে হবে যে আপনি কোন মাছটি খাবেন। চিংড়ি মাছ খাবেন, স্যামন মাছ খাবেন, নাকি ছোট মাছ খাবেন? ছোট মাছে খারাপ কোলেস্টেরলের পরিমাণ একদমই নেই, সুতরাং আপনি নিশ্চিন্তে ছোট মাছ খেতে পারেন। 3. ঘি, মাখন, ডালডা এবং পরিশোধিত তেল। পরিশোধিত তেল অর্থাৎ যে সাদা তেল বা সয়াবিন তেল আমরা খেয়ে থাকি, এই সব তেলে উচ্চমাত্রা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। আমাদের খাবারে যদি এই তেলের পরিমাণ বেড়ে যায় তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অতটাই বেড়ে যায়। তার বদলে যদি আমরা খুব অল্প পরিমাণে খাঁটি সরিষার তেল, অলিভ অয়েল বা বাদাম তেল খেতে পারি তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা কম থাকে। 4. নারিকেল। নারিকেল দেহের জন্য খুব উপকারী, বিশেষত যারা থাইরয়েড হরমোনের সমস্যায় আক্রান্ত তাদের জন্য নারিকেল খুব ভালো। কিন্তু বন্ধুরা, যদি আপনি আপনার খাবারের পরিমাণের দিকে খেয়াল না রাখেন তাহলে কিন্তু অনেক ভালো খাবারই আপনার জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। তাই বন্ধুরা, কতটুকু খাচ্ছেন, কখন খাচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। নারিকেল বা নারিকেলের দুধ দেহের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু নারিকেলে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট যা হৃদরোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি নারিকেল অবশ্যই খেতে পারেন, কিন্তু তার পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি প্যাকেটজাত বা টিনজাত নারিকেল তেল খেয়ে থাকেন তাহলে তা আপনার জন্য ক্ষতিকর হবে। বরং বাড়িতে নারিকেল কোড়া বা নারিকেলের দুধ দিয়ে তৈরি তেল ব্যবহার করুন অল্প পরিমাণে, এতে ক্ষতি হওয়ার আশঙ্কা কম। আর যারা কাঁচা নারিকেল বা শুকনো নারিকেল চিবিয়ে খেতে চান তারা একদিনে 50 গ্রামের বেশি নারিকেল কখনোই খাবেন না। 5 নম্বরে আছে যে কোনো মাংসের কলিজা, মগজ এবং হাড়ের মজ্জা। এই অংশগুলোতে বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে, তাই যারা হৃদরোগী তাদের এই খাবারগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আর যারা হৃদরোগে আক্রান্ত এখনো হননি তারা অবশ্যই দিনে কতটুকু এই ধরনের খাবার খাচ্ছেন সেই দিকে খেয়াল রাখবেন। 6. রেড মিট। রেড মিট অর্থাৎ লাল মাংস বলে যাকে আমরা চিনি, গরু, খাসি, ভেড়া, মহিষ, এই ধরনের মাংস খাওয়া যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় এই তথ্য সকলেরই জানা। তবে যে বিষয়টি অনেকেই জানেন না তা হলো, রেড মিট ভেঙে কার্নিটাইন নামে একটি যৌগ দেহে তৈরি হয় যা ট্রিমাথাইলেমাইন এন অক্সাইড নিঃসরণ করে আর আর্টারিতে ব্লকের সৃষ্টি হয় এর কারণেই। সুতরাং বন্ধুরা, আর্টারিতে ব্লক অর্থাৎ হার্ট ব্লক হওয়ার একটি কারণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা এই ধরনের খাবার যত কম খাবো ততই ভালো। যদি কোনো দিন খেতে হয় তাহলে অবশ্যই 70 থেকে 100 গ্রাম পরিমাণ একদিনে খাবো, এর বেশি কিন্তু একদিনে কখনোই খাওয়া উচিত নয়। আর একটি বিষয়, রেড মিট খেতে হলে প্রথমে হালকা সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে খেলে এর অতিরিক্ত চর্বি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। 7 নম্বরে আছে অতিরিক্ত ভাজা বা ডিপ ফ্রাই করা কোনো খাবার বা তৈলাক্ত খাবার। এই খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তার উপরে তেল যুক্ত হয়ে ফ্যাট আরও বাড়িয়ে দেয়। এতে ক্যালোরি থাকে না বললেই চলে,
কিন্তু যুক্ত হয় শুধু ক্ষতিকর কোলেস্টেরল। তাই বন্ধুরা এই ধরনের খাবার কিন্তু বাদ দেবেন, বিশেষত যারা মাছ ভেজে খাচ্ছেন বা মাছ ডিপ ফ্রাই করে ফিশ ফ্রাই তৈরি করছেন, তাদের জন্য কিন্তু এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। মাছ ভেজে রান্না করলে তাতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, সুতরাং মাছ খেতে হলে সেদ্ধ করে রান্না করুন, ভেজে কখনোই খাবেন না। আট, ডিমের কুসুম। ডিম নিয়ে প্রথমেই একবার কথা হয়েছে, তবুও আরেকবার বলছি, যারা হৃদরোগে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন তারা ডিমের সাদা অংশ নির্দ্বিধায় খেতে পারেন, কিন্তু তাদের জন্য ডিমের কুসুমটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষত কেউ যদি সেই ডিম ভেজে বা পোস্ট করে খেয়ে থাকেন তাহলে তো ক্ষতি আরও হবে। যদি খেতেই হয় তাহলে সপ্তাহে 3-4 দিন সম্পূর্ণ ডিম অর্থাৎ কুসুম সহ একটি ডিম খেতে পারেন, কিন্তু অবশ্যই সেদ্ধ করে। 9 নম্বরে আছে চিনি জাতীয় যে কোনো খাবার, অর্থাৎ চিনি দিয়ে মিষ্টি করা কোনো খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ধরনের খাবারে লিভারের তৎপরতা বেড়ে যায়, যার রক্তে ক্ষতিকর ফ্যাট নিঃসরণ করে, এই কারণেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে। বন্ধুরা, চিনি দিয়ে যে কোনো খাবার আপনি একদমই বর্জন করুন। এই জন্য কখনোই কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি। তেমনি পেস্ট্রি, কেক, পুডিং, আইসক্রিম বা বাড়িতে তৈরি চিনি দেওয়া চাও আপনি কখনোই খাবেন না। 10 নম্বর খাবারে আছে ফাস্টফুড। বন্ধুরা, এই পর্বে আপনাদের একটি জরিপ জানাবো, যে জরিপটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালের রিপোর্টে প্রকাশ হয়েছে। প্রতি সপ্তাহে একবার নিয়মিতভাবে যারা ফাস্টফুড খায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মারা যাবার প্রবণতা অন্যদের চেয়ে 20% বেশি। যারা একের বেশি অর্থাৎ 2-3 বার খায় তাদের হার কিন্তু আরও বেশি, প্রায় 50%। শুধু তাই নয়, সপ্তাহে যারা 4 বা তারও বেশি ফাস্টফুড খেয়ে থাকে তাদের ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা 80%-এরও বেশি। সুতরাং বন্ধুরা, যারা উন্নত দেশের ফাস্টফুড খাওয়া দেখে নির্দ্বিধায় ফাস্টফুড খাচ্ছেন বা শিশুদের খেতে দিচ্ছেন, তারা এখন থেকেই সচেতন হয়ে যান। শুধুমাত্র এই খাবারগুলো বর্জন করলেই হবে না বন্ধুরা, দিনে অন্তত 30 মিনিট করে ঘাম ঝরানো ব্যায়াম করুন। খুব ভালো হয় যদি খোলা হাওয়ায় অর্থাৎ রোদ বাতাসে এই ব্যায়াম করতে পারেন। এতে ঘাম নিঃসরণের পাশাপাশি দেহের টক্সিক উপাদানগুলো বের হবে এবং দেহে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রবেশ করার সুযোগ পাবে। তাই বন্ধুরা, আপনার কাজের ধরন যেমনই হোক না কেন, আপনি দিনে কিছু সময় বের করুন যাতে আপনি ব্যায়াম করতে পারেন, এবং রাতে অবশ্যই 7-8 ঘন্টা ঘুমাতে হবে। সেই সাথে ধূমপান মদ্যপান একেবারে বর্জন করতে হবে। আজকের এই ভিডিও তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে বিষয়টি শেয়ার করুন, যাতে সকলেই সচেতন হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।